হ্যালো দর্শক, বিপিএল সিজন 3 নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন মিস্টার নুডলস প্রেজেন্টস বিপিএল টি-20 থার্ড সিজন আপনাদের সবাইকে আমন্ত্রণ। এ পর্বে আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান কুমিল্লা লেজেন্ডস লিমিটেডের চেয়ারপারসন নাফিসা কামাল। ওয়েলকাম টু দ্য শো, কেমন আছেন? অনেক ভালো। ওকে, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি বিপিএল এর থার্ড সিজন নিয়ে। তো ডেফিনেটলি ফার্স্টে আপনার কাছে প্রশ্ন চলে আসে, গত দুই সিজনে আপনি খুবই ভালোভাবে সম্পৃক্ত ছিলেন, তো দুই সিজন থেকে আপনার যে অভিজ্ঞতা হয়েছে, ও হাউ উড ইউ পুট ইট টুগেদার, একটু শুনতে চাইছি। ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে বিপিএল আসলে আমাদের দেশের জন্য খুবই দরকার ছিল এবং খুবই আনলাকি যে লাস্ট দুই বছর হয় না এটা। বাট বিপিএল আসলে কতখানি ইম্পর্টেন্ট আপনাকে বলি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে, ন্যাশনাল টিমের প্লেয়াররা শুধুমাত্র ন্যাশনাল পর্যায়ে খেলছে, যেমন লাইক ইন্ডিয়ার সাথে খেলছে, পাকিস্তানের সাথে খেলছে, বাট তার পরবর্তী যে ব্যাকআপ প্লেয়ারগুলো আছে তারা কিন্তু ওই ভালো ভালো টুর্নামেন্ট বা ভালো জায়গায় খেলতে পারছে না। এটা হচ্ছে দৈহিক একটা যে মিলন মেলা, আমি বলবো যে লাইক ফরেন প্লেয়ার্স এবং লোকাল প্লেয়ার্সের যে আন্ডারস্ট্যান্ডিং, যে তারা তাদের সাথে শেয়ারিং করতে পারছে, যে তাদের ভিউজগুলো শেয়ার করতে পারছে, যে এই লেভেলে খেলার জন্য কী ধরনের অভিজ্ঞতা দরকার, কী ধরনের ম্যাচুরিটি দরকার, সেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি পার্শ্ববর্তী যে দেশের কথা চিন্তা করেন, আইপিএল থেকে কিন্তু শুধুমাত্র আগে আইপিএলের আগে শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল লেভেল প্লেয়ারদের কারণে চিন্তা, আইপিএলের কারণে পুরা ইন্ডিয়ান বলতে গেলে প্রায় 100 প্লেয়ারের মতো আমরা সবাইকে চিনি যে কে কেমন করছে। ডেফিনেটলি। আর যেটা আপনি বললেন যে একটা মিলন মেলা, শুধু আমাদের দেশীয় তো খেলোয়াড় না, আমরা বাইরের দেশের প্লেয়ারদের জন্য অপেক্ষায় থাকি যে তারা আসবেন, একই মাঠে সবাইকে আমরা পাবো, তা আমাদের জন্য একটা আনন্দের বিষয় থাকে। একটু আমি শুধু এখানে অ্যাড করবো যে দেখেন, শুধুমাত্র খেলাটাকে নিয়েই থাকলে হবে না, এটার সাথে মানে আরও মানে বলবো যে আরও চেঞ্জেস আসতে হবে, যে না আমি প্রত্যেকটা জায়গার ডেভেলপ করা, যেমন ওনারা ফ্রাঞ্চাইজি ওনারা হয়তো যেমন সিলেটের ডেভেলপমেন্ট, সিলেটকে নিয়ে একটা ওখানে একটা একাডেমি করা, সিলেট থেকে কিছু প্লেয়ার বের করে নিয়ে আসা, একটা সুন্দর ফিউচার প্ল্যান লম্বা সময়ের জন্য করা। অ্যাবসলুটলি। আপনার এই কথায় আমি ফেরত আসছি নাফিসা কামাল, আপনার কাছে জানতে চাইবো, ফার্স্ট অফ অল আপনার ফ্যামিলি স্পোর্টসের সাথে দীর্ঘ সময় ধরে জড়িত এবং আপনার বাবার কথাও চলে আসবে শ্রদ্ধেয় মুস্তফা কামাল, তো সব কিছু মিলিয়ে বিং উইথ স্পোর্টস, বিং উইথ বিপিএল স্পেশালি, হোয়াট ইজ ইউর ফিলিংস, হাউ ডু ইউ পুট ইট টুগেদার? আচ্ছা, অ্যাকচুয়ালি আমার পরিবারে আমি, আমার বোন, বড় বোন, আমার বাবা মা, আর যেখানে আমার বাবা আছে, আই থিঙ্ক সবসময় মানে ছোটোবেলা থেকে একজন অদৃশ্য সন্তান হচ্ছে ক্রিকেট আমাদের পরিবারে। আচ্ছা, মানে জন্ম থেকে ক্রিকেট নিয়ে বড় হয়েছি আমরা, ঘরে খেতে বসলে ঘরোয়া আয়োজনে সবসময় ক্রিকেটের আলোচনা আমার বাবার কাছ থেকে শুনে এসেছি, এবং বড় বড় ক্রিকেটাররা আমাদের কাছে খুব ঘরোয়া নাম সবসময়, তারা সবসময় বাসায় আনাগোনা আছে তাদের। সো মানে দেশ বিদেশ এমন কোনো খেলা নাই যে আমার বাবার সাথে আমরা যাইনি, সব স্টেডিয়ামে আমাদের নিয়ে গেছে, প্রতিটা স্টেডিয়ামে আমরা প্রতিটা টুর্নামেন্টই মোটামুটি দেখে এসেছি, মানে স্কুল মিস করে উনি আমাদেরকে ক্রিকেট দেখা দিয়ে যেতেন। আর একটা মজা হচ্ছে, উনি যখন আমাদের ক্রিকেট দেখাতেন তখন উনি বলতেন যে মনে আছে একটা ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া হয়েছে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, সারা রাত ধরে আমরা দেখছি, তখন আমরা বলছি যে ও আচ্ছা, এই যে ওয়াসিম আকরাম খুব কিউট দেখতে, গুড লুকিং, তখন আমার বাবা বলছে এইভাবে কখনো ক্রিকেট দেখবে না তোমরা, তোমরা মেয়েদের মতো ক্রিকেট দেখবা না, একদম ছেলেদের মতো, তোমরা খেলতে না পারলে একদম টেকনিক্যাল সব পয়েন্টগুলো বুঝে, সব পজিশন, শটস, মানে সব কিছু বুঝে, বোলিং অ্যাকশন বুঝে তোমরা এইভাবে ক্রিকেট দেখবা আমার সাথে। আব্বু কাছে খুব বকা খেতাম এই ব্যাপারে। তো এই জন্য এই গল্পগুলো শুনে বুঝতে পারছি কতটা প্যাশনেট উনি ক্রিকেট নিয়ে, হুইচ ইজ ওয়াই উই হ্যাড হিম অ্যাজ আওয়ার ফর্মার প্রেসিডেন্ট ইন আইসিসি অ্যাজ ওয়েল অ্যান্ড বিসিবি। তো সব কিছু মিলে আমরা অবশ্যই আপনার কাছে জানতে চাইবো, গত দুটি আসরে সিলেট রয়্যালস এর সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন, তো এবার থার্ড সিজন আপনাদেরকে পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন আরেকটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে, তো আমরা সেটা নিয়ে জানতে চাইবো, তবে একটা ছোট্ট প্রতিবেদনের পর। বিপিএল এর গত দুই আসরের অন্যতম দল সিলেট রয়্যালস প্রথম আসরে খুব উজ্জ্বল পারফরমেন্স না করতে পারলেও দ্বিতীয় আসরে লড়াকু পারফরমেন্স করে সমর্থকদের মন জয় করে নেয় দলটি। দলটির ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ছিল রয়্যাল স্পোর্টস, এবার সেই রয়্যাল স্পোর্টস এর অন্যতম কর্ণধার নাফিসা কামাল হয়েছেন বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি, করছেন কুমিল্লা লেজেন্ডস নামের নতুন দল। এসব নিয়ে থাকছে একটি প্রতিবেদন, চলুন দেখে নিন। বিপিএল এর প্রথম আসরে দেশি তারকা ইমরুল কায়েস, অলোক কাপালি, নাইম ইসলাম এবং বিদেশি তারকা কামরান আকমল, স্কট স্টাইরিশ ও ড্যারেন সামির মতো ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ বানায় সিলেট। বোলিংয়ে ছিল পাকিস্তানি পেসার সোহেল তানভীর, অজি স্পিনার ব্র্যাড হক ও রুবেল হোসেনের মতো তারকা। তারকাখচিত দল থাকা সত্ত্বেও বিপিএল এর প্রথম আসরে সিলেটের প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয় আটটি ম্যাচ, ততক্ষণে পয়েন্ট তালিকায় সবার নিচ থেকে প্রথম আসর থেকেও বিদায় নিশ্চিত হয় দলটির। তবে দ্বিতীয় মৌসুমে বেশ সারা জায়গায় সিলেট রয়্যালস,
দেশি তারকাদের মধ্যে মুশফিক, মমিনুল, মিলন ও বিদেশি তারকা পল স্টার্লিং, চিগুম্বুরা এবং চন্দর পলদের মতো নতুন তারকাদের নিয়ে গ্রুপ পর্বে সর্বোচ্চ 9টি ম্যাচ জিতে চমক দেখায় সিলেট। প্লে অফ ম্যাচে ঢাকার সঙ্গে লড়াই করে হেরে গেলেও পয়েন্ট তালিকায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার পথ খোলা ছিল সিলেটের। কিন্তু সেমিফাইনালে রাজশাহীর সঙ্গে হেরে স্বপ্ন ভঙ্গ হয় দলটির। তবে পুরো আসরেই দারুণ পারফরমেন্সের কারণে সিলেট রয়্যালস আদায় করে নেয় ক্রিকেট প্রেমী মানুষের ভালোবাসা। দুই আসরেই সিলেট রয়্যালসের ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান ছিল রয়্যাল স্পোর্টস, তবে ঠিক ছিল না প্রতিষ্ঠানটির পরিচালক কমিটির আকার, ভিন্নতা ছিল পরিচালকদের মতেরও, তাই কিছুটা টানাপোড়েন ছিল আর্থিক সক্ষমতায় এবং সিদ্ধান্ত গ্রহণে। সেই কারণেই এবার ওই প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক নাফিজা কামাল বিপিএল এর নতুন ফ্রাঞ্চাইজি হওয়ার আগ্রহ দেখান। শর্ত মেনে যুক্ত হন ফ্রাঞ্চাইজি তালিকায়, তবে তিনি সিলেট রয়্যালস নয়, কুমিল্লা লিজেন্ডস নামে বিপিএল এর নতুন দলের ফ্রাঞ্চাইজি হচ্ছেন। বাবা আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি, পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এমপি এবং তার এক বোনকে সাথে নিয়ে করেছেন এবারের প্রতিষ্ঠান। তাই বিসিবির সাড়া মিললে বিপিএল এর তৃতীয় আসরে দর্শকরা পাবে নতুন একটি দল, কুমিল্লা লিজেন্ডস। আমরা যতটুকু শুনতে পেরেছি যে পার্টনারশিপ থাকা অবস্থায় দে ওয়্যার সার্টেন ক্রাইসিস, কিছু ডিসএগ্রিমেন্টও ছিল, তো হোয়াট অ্যাকচুয়ালি লেড ইউ টু কাম আউট অফ দ্যাট পার্টনারশিপ অ্যান্ড ফর্মিং এ নিউ টিম কুমিল্লা লিজেন্ডস লিমিটেড? যেটা আমাদের, আমরা তো সিলেট রয়্যালসের সাথে দু বছর ছিলাম, অবশ্যই আমরা সিলেটবাসীদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমি মানে আমি ভেরি গ্রেটফুল, ওটা আমি রিয়েলি সরি যে এখন আমরা সিলেট থেকে সরে আসতে হয়েছে, বাট এটা আমাদের একটা ইন্টারনাল প্রবলেমের জন্য, আমাদের পার্টনারশিপ প্রবলেমের জন্য। আর আমাদের, আমরা কয়েকজন পার্টনার মিলে সিলেট দলটি চালাতাম, মানে সিলেট রয়্যালস মাঠে একটা টিম খেলতো, আমরা একটা কোম্পানি ছিল আমাদের, কিন্তু এই কোম্পানির জন্য আমাদের টিমটা সবসময় সাফার করতো, আমরা তাই দেখতাম। আমাদের পার্টনার্সদের মধ্যে ধরেন তাদের নিজস্ব কিছু প্রবলেম আছে, যেমন একজন নিউ ইয়ার গ্রুপ ছেড়ে চলে গেল, মানে টাইম টু টাইম পার্টনার্সটা এসেছে এবং গিয়েছে চলে, সো ওটা নিয়ে আমাদের প্রবলেম হয়েছে। এই জন্য পেমেন্ট নিয়েও এই গত বছর ভেরি আনফর্চুনেট যে অনেক দিন সময় গেছে, আমাদের ডিলে হয়েছে পেমেন্ট দিতে। সো এখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি, বিকজ যেহেতু মানে আমার বাবা এখন নিজে পারিবারিকভাবে আমরা এটাকে টিমটা চালাতে যাচ্ছি, তো আমরা ওই পেমেন্টটা দিয়ে সিলেট থেকে আমাদের সরে আসতে হয়েছে এখন। বাকি পার্টনার্সটা যেহেতু আমাদের সাথে এগিয়ে আসেনি সিলেট রয়্যালস নিয়ে, এই জন্য আমরাই নিজেরা ওইটা টেক মানে পারিবারিকভাবে আমরা দুই বোন মিলে আর কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে পেমেন্টটা করে আমরা এখন থেকে সরে এখন কুমিল্লায় এসেছি। অল রাইট, এখন কুমিল্লা লেজেন্ডস নিয়ে আপনাদের কী কী এক্সপেকটেশনস সেটা একটু আমরা জানতে চাইব, বাট একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, এবার নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, আপনারা দেখছেন মিস্টার নুডলস প্রেজেন্টস বিপিএল T23 সিজন, সঙ্গে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা লেজেন্ডস লিমিটেডের চেয়ারপারসন নাফিসা কামাল। তো আমরা বিরতিতে যাওয়ার আগে জানতে চাইছিলাম যে নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা লেজেন্ডস লিমিটেড, এটা সম্পর্কে একটু জানতে চাই এবং তার থেকে আপনাদের এক্সপেকটেশনসটাও জানতে চাচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি ফার্স্টলি আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে কুমিল্লা লেজেন্ডস কিন্তু আমাদের টিমের নাম এখনও ফাইনাল হয়নি। কুমিল্লা লেজেন্ডস কোম্পানিটা আছে আমাদের, আমরা একটা কোম্পানি ফর্ম করেছি, এখানে আমাদের পরিবার আমরা আছি এবং আমাদের খুব পারিবারিক সূত্রে যাদের মানে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, এটা কোম্পানি কুমিল্লা লেজেন্ডস। নামটা আমরা ইনশাল্লাহ আমাদের বিসিবি বোর্ড থেকে, তারপর আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে যখন চূড়ান্ত সংকেতটা পাবো তখন আমরা নামটা ঘোষণা করবো, এটা একটা প্রেস মিটের মাধ্যমে। আর আমি কুমিল্লার মেয়ে, আমার দাদার বাড়ি কুমিল্লা, সো নিজের মানে আমার বাবা তো ওখান থেকে পড়াশোনা লেখাপড়া করে বড় হয়েছেন, নিজের এলাকার জন্য নিজের মানুষের জন্য একটা কাজ করতে পারে এবার একটু নতুন উত্তেজনা ফিল করছি, নতুন আনন্দ ফিল করছি। আর কুমিল্লা থেকে সোফার আমার জানা মতে তেমন কোনো প্লেয়ার মানে ক্রিকেটার এখনও উঠে আসেননি, সো আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি যেখানে কুমিল্লার লোকাল ট্যালেন্ট আমরা ওখানে গ্রুম করতে পারি, ডেভেলপ করতে পারি। বিপিএল অবশ্যই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এই এই জিনিসটা আমাদেরকে এই লক্ষ্যে আমাদের সাহায্য করবে। আর ওখানে তো ওরকম ওরকম উচ্চ মানের কোনো স্টেডিয়ামও নাই, সো স্টেডিয়াম করাটা আমাদের প্রধান উদ্দেশ্য। খালেদ মাসুদ পাইলট, আপনি শুরুতে বলছিলেন যে এই যে এক একটা ফ্র্যাঞ্চাইজি এক একটা ডিভিশন ধরে ধরে কাজ করছেন, সেখানে ডেভেলপমেন্ট কাজ করছেন, শি মেনশন অ্যাবাউট কামিং আপ উইথ লোকাল প্লেয়ার্স। রাজশাহীর সাথে আপনার একটা দীর্ঘ সময়ের সম্পর্ক হয়ে গিয়েছে, তো আপনার স্থান থেকে, আপনার অবস্থান থেকে, বিং আ ফর্মার ক্রিকেটার, আপনার স্থান থেকে আপনি কতটুকু মনে হয় যে
পটেনশিয়াল দেখতে পাচ্ছেন রাজশাহী প্লেয়ারদের থেকে এবং তাদেরকে হেল্প করার ক্ষেত্রে আপনি কতটুকু অবদান রাখতে পারছেন? আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের পুরো ওভারঅল বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর একটা ক্যারিয়ার আছে আমার মনে হয় ক্রিকেট থেকে। আপনি যদি দেখেন যে লাস্ট বিগত 20-15 বছর আগে কী ছিলাম আমরা, এখন 15 বছর পরে কোথায় আছি এবং নেক্সট 10 বছর পরে কিন্তু আমার মনে হয় আরও অনেক দূরে যাবো। আজকে সাকিবরা হয়তো আমরা একটা ভালো জায়গায় এসে পেয়েছি, কিন্তু সাকিবের পরে যারা আসবে, মুস্তাফিজের কথা বলছি, সে কিন্তু আরও আরও লাকি যে সে কিন্তু এসে টেস্ট খেলবে বা ওয়ানডে খেলবে তো এবং ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলবে, এত সুন্দর মিডিয়া কভারেজ, সব কিছু মানুষের ভালোবাসা সব কিছু তৈরি পাবে। সেম লাইক আমরা যখন ডিজিটাল ফোন ইউজ করছি এখন কিন্তু সব, আমার কাছে মনে হয় যে মোবাইল ফোন ইউজ করছে, একটা সময় অ্যানালগ ফোন ইউজ করছি আমরা, তো সব কিছু কিন্তু চেঞ্জেস আছে। বাট আমি বলবো যে এটা যতদিন পর্যন্ত রুট লেভেলে নিয়ে যেতে হবে, এই যে ফ্রান্সের সিস্টেম যেটা হচ্ছে আমি বলবো ফ্যান্টাস্টিক, বাট এটা হচ্ছে প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট যে ফিউচার প্ল্যানটা কী, কীভাবে আপনি অর্গানাইজ করবেন, সুন্দর কন্ট্রোভার্সিয়াল যেন কিছু না থাকে, যেন আমি লিগ্যাল ওয়েতে সুন্দর বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য আমি ক্রিকেটটা সার্ভ করবো, তাহলে আমার কাছে মনে হয় গুড ক্যারিয়ার। তাহলে আপনি কিন্তু একটা ইভেন্টসও হবে সুন্দর, বিপিএল এর মতো সাধারণত আপনি পারিপার্শ্বিক যে প্লেয়ারগুলোর ডেভেলপমেন্টের সেটাও কিন্তু কাজে লাগবে। আপনি সাধারণত ওনারা যেমন মাঠ ডেভেলপ করবে, প্রত্যেকটা ফ্রান্সে যদি তার নিজের নিজের এলাকায় যদি ডেভেলপ করা লাগে, তাহলে ওই গ্রামের ছেলেটাকে ঢাকা এসে বসে থাকা লাগবে না, তাহলে কিন্তু সে তার নিজের এলাকাতে কিন্তু সেখানে ডেভেলপ করতে পারবে। ইটস লাইক এ পিরামিড, আপনি সেন্ট্রালি যারা বেস্ট প্লেয়ার তারা আসবে একদম টপে ঢাকা এসে ট্রেনিং করবে, বাদবাকি প্লেয়াররা সব জোনাল ওয়াইজ ট্রেনিং করবে। আর আমি বলবো যে হ্যাঁ, উনি সুপার একটা উদ্যোগ নিয়েছেন যে কুমিল্লার জন্য, কুমিল্লার একটা সময় কিন্তু অনেক হিস্ট্রি আছে, কুমিল্লায় এনামুল হক মনিভাই আছেন, বেশ কিছু ফয়সাল হোসেন ডিকেস, বেশ কিছু প্লেয়ার ছিলেন এবং ফ্যান্টাস্টিক একটা এনভায়রনমেন্ট ছিল কুমিল্লাতে। এইটা অনেকদিন পর হলো আমি বলবো যে ওনাদের আদলে বলেন বা যে কারণে হোক, আমি বলবো যে সুপার একটা উদ্যোগ নিয়েছেন যে কুমিল্লাকে আবার জাগিয়ে তোলো। ঠিক এরকম অনেক জায়গা আছে, ময়মনসিংহ খুবই একটা সুন্দর জায়গা, নারায়ণগঞ্জ খুবই একটা ভালো জায়গা, যেখানে কিনা প্লেয়ার্স তৈরি হতো, অনেক প্লেয়ার তৈরি হতো। আপনি কিছু কিছু জিনিস আছে যেটা আপনি চাইলেও হয়তো অনেক সময় পারবেন না, যেমন সিলেট চায়ের জন্য বিখ্যাত, আপনি ইচ্ছা করলে রাজশাহীতে যে সিলেট তৈরি করতে পারবেন না, তো ক্রিকেট প্লেয়ারের কিছু জোন ছিল সে জায়গায় কিন্তু ক্রিকেট প্লেয়ার তৈরি হতো। ফ্যান্টাস্টিক উদ্যোগ আমার কাছে মনে হয় যেটা ওনারা করতে পারেন। আমাদের কাছে আরও একটা প্রতিবেদন আছে, আমরা সেটা একটু আমাদের দর্শকের সাথে শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, এবার দেখে নেব বিপিএল সিজন 3 আসর নিয়ে আয়োজকদের সর্বশেষ প্রস্তুতির খবরাখবর। কমপক্ষে 6 ফ্র্যাঞ্চাইজি নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল এর তৃতীয় আসর। এবারের আসরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করার অপেক্ষায় কুমিল্লা লেজেন্ডস। দলটির ফ্র্যাঞ্চাইজি আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এবং তার দুই মেয়ের প্রতিষ্ঠান। নাফিজা কামাল গেল দুবার সিলেট রয়্যালস এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল স্পোর্টস এর অন্যতম পরিচালক ছিলেন, তবে বকেয়া মেটানোর পাশাপাশি এবার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে শর্ত পূরণ করেন বিসিবির বেঁধে দেওয়া সময়ের মধ্যেই। আর কুমিল্লা লেজেন্ডস নামে দল গড়ার আশ্বাস পাওয়ায় তারা নতুন ফ্র্যাঞ্চাইজি হয়েছেন বলে জানা যায়। আমরা চাচ্ছি এবার কুমিল্লা নামে ফ্র্যাঞ্চাইজি চালাতে। বাকি 5 দলের মধ্যে চিটাগাং পাচ্ছে ডিবিএল গ্রুপ, ঢাকার মালিক বেক্সিমকো গ্রুপ, এক্সিওম নিচ্ছে বরিশাল, আই স্পোর্টস রংপুর রাইডার্স এর ফ্র্যাঞ্চাইজি, আর সিলেট নিচ্ছে আগের 2 আসরে বরিশাল বার্নার্স এর মালিক আলিফ গ্রুপ। রংপুর গেলবার থেকে বিপিএল এ যুক্ত হয়, প্রথমবারের ফ্র্যাঞ্চাইজি আই স্পোর্টস এবারও এই দলটির মালিক। সবার আগে পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবার বিসিবির শর্ত পূরণ করেন তারা। গেলবার বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ রংপুর রাইডার্সের সঙ্গে দল গড়া ও তত্ত্বাবধানের অন্যতম একজন ছিলেন। এবারও ফারুক আহমেদকে দেখা যেতে পারে রংপুর রাইডার্সের প্রধান কৌশলী হিসেবে। ডিবিএল গ্রুপের দল চিটাগাং এর সঙ্গে এরই মধ্যে বিসিবির পরিচালক সাবেক অধিনায়ক আকরাম খান যুক্ত থাকছেন বলে জানা গেছে। তবে ঢাকা ও বরিশালের 2 ফ্র্যাঞ্চাইজি এক্সিওম ও বেক্সিমকো গ্রুপ দল গড়া ও তত্ত্বাবধানের জন্য কাদেরকে নিচ্ছেন তা এখনও জানা যায়নি। অবশ্য কুমিল্লা লেজেন্ডস এর ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বা পাকিস্তানের বোলিং লেজেন্ড ওয়াসিম আকরাম দল পরিচালনায় যুক্ত হতে পারেন, তবে প্রথম পছন্দ জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ হাতুরে সিংহে। দলগুলোর ফ্র্যাঞ্চাইজি ঠিক হয়ে যাওয়ায় এখন প্লেয়ার লিস্ট খুব দ্রুতই চূড়ান্ত হয়ে যাবে। বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে তা নিপুণভাবে করছেন দেশের 3 বরেণ্য ক্রিকেটার আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন। জানা গেছে দেশি বিদেশি খেলোয়াড়দের তালিকা এরই মধ্যে অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে, তবে কোন পদ্ধতিতে দলগুলো প্লেয়ার কিনবেন তা এখনও ঠিক হয়নি। যদিও গত 2 প্লেয়ার্স নিলামের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের খেলোয়াড় কিনেছিলেন, এবার ওই নিলাম প্রক্রিয়ার পরিবর্তন আসছে সন্দেহ নেই, তবে তা ফ্র্যাঞ্চাইজিদের দল গড়ার ব্যাপারে কোনো অভিযোগ তৈরি করবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। প্লেয়ার্স তালিকা চূড়ান্ত করার পাশাপাশি চলছে ভেন্যু চূড়ান্ত করার কাজও। বিপিএল গভর্নিং কাউন্সিল এই বিষয়ে গণমাধ্যমকে কিছু না জানালেও ধারণা করা হচ্ছে একই দিনে 2 ম্যাচ দুটি ভিন্ন ভেন্যুতে আয়োজনের ইচ্ছে আছে আয়োজকদের। তবে বিষয়টি সব মিলিয়ে সংগতিপূর্ণ হবে কিনা তা খতিয়ে দেখছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
গ্যালোবার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হয় বিপিএল। ঢাকার শেরেবাংলায়, চট্টগ্রামের এম এ আজিজ এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হয় খেলাগুলো। তবে প্রথম আসরে বিপিএল হয়েছিল দুটি ভেন্যুতে, ঢাকা ও চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দুবারের শুরু ও শেষটা হয়েছে ঢাকায়। দুই আসরেই ছিল চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান। সমাপনীর আনুষ্ঠানিকতায় তেমন আড়ম্বর ভাব না থাকলেও ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় গত দুবারই সে অভাব ফুটে ওঠেনি। প্রথম দুই আসরের মতো এবারও বিপিএল এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার চ্যানেল 9, তাই সবগুলো ম্যাচ ভেন্যু থেকে সরাসরি দেখাবে চ্যানেল 9। বিপিএল নিয়ে বোঝাই যাচ্ছে আয়োজকরাও বেশ দেখা যাচ্ছে ব্যস্ত রয়েছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের বিপিএল থার্ড সিজন নিয়ে, আপনার গত দুই আসরের এক্সপিরিয়েন্স সব মিলিয়ে হোয়াটস ইউর এক্সপেকটেশন? না, আমি চাই যে খুব সুন্দর, মানে এই যে গত বছর বা তার আগের বছর যে টাকা পয়সা নিয়ে একটা বিশাল তুলকালাম কাণ্ড হয়ে গেছে, গোটা মিডিয়াতে একটা বাজে ইম্প্যাক্ট পড়ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ সম্পর্কে, এইগুলো যদি না থাকে আমার কাছে মনে হয় খুব সুন্দর। এটা আমার মনে হয় যে ফরেন প্লেয়াররা সবাই কিন্তু এখানে আসতে চায়, বাট লিগ্যাল ওয়েতে। আপনি দুই টাকা দিবেন তো দুই টাকা যেন আপনি দিবেন, কিন্তু আপনি দশ টাকা দেওয়ার নাম করে দুই টাকা দিবেন, এগুলো ঠিক না। আমার কাছে মনে হয় যে মানুষের সাথে চিট করা ভালো না। তো আমার মনে হয় যদি অনেস্টি থাকে সুন্দর একটা ইভেন্টস, এই ইভেন্টসটাতে আপনি অনেক কিছু ডেভেলপ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটের। অলরাইট, আপনার কাছে একটু জানতে চাইবো, এর আগের আসরে আমরা অকশন সিস্টেমে পেয়েছিলাম আমাদের প্লেয়ার কারা কারা কোন দলে যাবে, এবারে কি হচ্ছে আমরা এখনো ফাইনাল কলটা জানি না, বাট উইচ ওয়ান ডু ইউ থিঙ্ক উইল বি প্রেফারেবল ফর ইয়োর কোম্পানি? ডেফিনেটলি এবার যে ফরম্যাটটা আমার মনে হয় মাচ ইম্প্রুভড, মাচ বেটার ফ্র্যাঞ্চাইজদের জন্য, প্লেয়ার্সদের জন্য। আই থিঙ্ক উনি যে পায়ের ভাই যেরকম বলেছে যে আমি যদি দুই টাকা প্রমিস করি সেটাই যদি প্লেয়াররা পায় তাহলে তো কোনো গ্যাপ থাকলো না বা তাদের, তো সেটা কি লটারি সিস্টেমে যদি হয় ইউ আর হ্যাপি উইথ ইট? জি, এই যে প্লেয়ার্স বাই চয়েস যে ফরম্যাটটা তারা বলছেন যে আই থিঙ্ক এটা আমাদের জন্য ভালোই হবে, কারণ একটা সিলিং থাকবে, আমরা একটা বাজেটের মধ্যে টিম তৈরি করতে পারবো, আর একটা লেভেল প্লেইং ফিল থাকবে যে সবাই একই বাজেটের মধ্যে একই সিলিংয়ের মাঝেই সবাই টিম তৈরি করবেন। এটা এমন না যে কেউ 500,000 চলে যাবে এরকম, তারপরে পরে তো আলটিমেটলি দেখা গেল যে পেমেন্ট ঠিক মতো প্লেয়ারদের পকেটে পৌঁছায়নি। এটা সো ইটস আনফর্চুনেট, কিন্তু এইবার আর গোছানো আমার মনে হয় নিশ্চয়ই, এবং খুব শীঘ্র রিসেন্টলি যেটা ঘটেছে খুব পেমেন্ট সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো ওভারঅল বিষয়টা দেখে আপনার কি মনে হচ্ছে থার্ড সিজন থেকে? ইউ সেড ইউর এক্সপেকটেশনস, আয়োজকদের জায়গা থেকে মনে হয় যে দে আর প্রিপেয়ার্ড for whatever they are coming up with? না, আমি আমার মনে হয় যে প্রত্যেকটা সময় কিন্তু আপনি যে হিস্ট্রি থেকে আপনি যদি আপনি ভুলগুলো শুধরা নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন, বাট শুধরাতে হবে। যেটা হচ্ছে লাস্ট টাইম যেটা হচ্ছে ক্রিকেট বোর্ড কিন্তু পেমেন্ট করেছে প্লেয়ারদের পেমেন্টটা, আসলে কিন্তু ক্রিকেট বোর্ড তার নিজের পকেট থেকে কেন পেমেন্ট করবে, বিকজ ইটস অর্গানাইজ বাই ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ড কিন্তু ফ্রাঞ্চাইজের কাছে নিয়ে সেটা পেমেন্ট করবে, তার মানে ওয়ান কাইন্ড অফ লস প্রজেক্ট যে আপনি নিজের পকেট থেকে ঘর থেকে টাকা দিয়ে আপনি পেমেন্ট করেছেন। তো এই জিনিসটা যেন না হয় যে না, একটু এনশিওর করতে হবে যে না আমি এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছি, ফ্রান্সেজে ওনাদেরকে ঠিক এমন ওনাদেরকে নিতে হবে যে ওনাদের ওই সলভেন্সি সার্টিফিকেটটা আছে যেন তারা দিতে পারেন, তাদের মধ্যে ওই ক্যাপাবিলিটিস এবং তাদের স্পোর্টস লাভার। আমি এমন একটা মানুষকে দিব যে কিনা স্পোর্টসকে ভালো, নট অনলি ফর বিজনেস, বিজনেস করবে বাট আমি স্পোর্টসকে দিয়ে বিজনেস করব। তো আমার মনে হয় এইসব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, মিস্টার নুলস এর পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের এই ছোট্ট উপহার। ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা, আগামী সপ্তাহে একই সময় মিস্টার নুডলস প্রেজেন্টস বিপিএল টি টোয়েন্টি থার্ড সিজন নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভকামনা রইল সবার জন্য।